ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। রাজস্থানের একটি হাসপাতালে মারা গেছেন জাতীয় দলের জার্সি গায়ে পাঁচটি ওয়ানডে খেলা এই বাঁহাতি স্পিনার। তার বয়স হয়েছিল 40 বছর। রুবেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। এ মাঠে এক সময় দাপিয়ে বেরিয়েছেন, আর এখন তার নিথর দেহ পড়ে আছে শেরে বাংলার ঘাসে। ভালো মানুষ ছিলেন, সতীর্থদের প্রিয় বন্ধু ছিলেন, আর তাই শেষ বিদায়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রুবেল। শুধু ক্রিকেটার হিসেবে না, মানুষ হিসেবে রুবেল আসলে একটু অন্যরকম ছিল। আমাদের যে কোনো আড্ডায়, ক্রিকেটিং আড্ডায়, এমনি খেলার বাইরে আড্ডায়, ও সবসময় প্রাণপুরুষ ছিল। আমরা অনেক বেশি ক্লোজ ছিলাম, যেটা আসলে ভেরি ডিফিকাল্ট যে আমাদের জন্য, যে প্রতিটা প্লেয়ারের জন্য উনি এরকম একটা হিউম্যান যেই সবাই তাকে পছন্দ করতো, সবাই তাকে ভালোবাসত। সত্যি কথা বলতে বাংলাদেশ টিমে খেলার যতটুকু ক্রেডিট আমি আমার নিজেকে দিব, এর থেকে বেশি ক্রেডিট দিতে চাই রুবেল ভাইকে। কারণ রুবেল ভাই সতীর্থ হিসেবে বলেন, নিজের বোলিং পার্টনার হিসেবে বলেন, অনেক হেল্প করতো। ওনার কারণে অনেক বেশি হেল্প হয়েছে। গত মাসের ছবি, সাউথ আফ্রিকায় তামিমদের ঐতিহাসিক সিরিজ জয় মুমূর্ষ মোশাররফ রুবেলকেও নাড়িয়ে দেয়। ব্রেন টিউমার ক্যান্সারে রূপ নেয়ার পরও নতুন করে লড়াইয়ের রসদ পান তিনি। কেমোর ধকল আর মাথায় বারবার অস্ত্রোপচারে ভেঙে পড়েছিল শরীর, তারপরও চলছিল লড়াই। গত কয়েক মাস টানা হাসপাতালের বিছানায় কেটেছে। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ বোধ করায় রুবেল বাসায় ফিরেছিলেন 15 এপ্রিল। তবে হুট করে আবার অসুস্থ হয়ে পড়েন। রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 2019 সালে রুবেলের ব্রেন টিউমার ধরা পড়ে। সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচার হলেও পরে ইনফেকশন হয়ে যায়, সেখান থেকেই বাসা বাঁধে ক্যান্সার। এরপরই শুরু হয় রুবেল ও তার পরিবারের সংগ্রাম। চিকিৎসার খরচ জোগাতে প্রায় নিঃস্ব হয়েছেন, সতীর্থরা পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়ে গেছেন, পাশে থেকেছে বিসিবিও, কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন রুবেল। 2008 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক, জাতীয় দলের জার্সিতে 5টি ওয়ানডে খেলেছেন রুবেল। এছাড়া 112টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 392 উইকেট তার অ্যাকাউন্টে। লিস্ট এতে 104 ম্যাচে 120 উইকেট শিকার, ব্যাট হাতে 2 সেঞ্চুরি আর 16 ফিফটিতে 3000-এর উপরে রান আছে। ক্রিকেট মাঠে সদা হাস্যোজ্জ্বল সরল মনের রুবেল ক্যান্সারের সঙ্গে লড়েছেন, সেই লড়াইয়ে কখনো ফিরে আসার আলোও দেখেছেন, কিন্তু হার মানতে হলো অবশেষে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।